गुनाहों की कश्ती डुबा दे खुदाया, गुनाहों की कश्ती डुबा दे खुदाया, तो दरिया की रहमत बहा दे खुदाया। बेगुनाना गुज़श्ता बरमा साते बहुजूर दिल न कर दन तो आते अंदर दन कसब दन जा नंबरी अजहबा नूर ईमा नंबरी बादशाह दुल में मारा दर गुजर मागुना गरे मुतु आमर जगर तू ने कों का रियो माबुद कर दाए जुल्मे बे अंदाज़ बे हुद कर दाए। ओ मालिक आपने तू ताकाय देखें जमीनेर मध्ये আল্লাহ আপনার গোলামরা শীতের মধ্যে এখনো পর্যন্ত গভীর রাত পর্যন্ত বসে আসেন। মালিককে যদি প্রশ্ন করি কেন, সকলেই বলবে গুনাহ মাফের জন্য। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি রে মালিক, আল্লাহ আমাদের হায়াতের জীবনে কত গুনাহই না করেছি, গুনাহে সগীরা গুনাহে কবীরা, জানা অজানা শিরকি বেদাতি প্রকাশ্যে গোপনে গোপনে আল্লাহ কত গুনাহ করেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইলে আপনি ক্ষমা করবেন আশা করতে পারি না, কিন্তু তাকায় দেখি আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ ও মালিক আপনার কাছে আমরা গভীর রাতে হাত উত্তোলন করেছি রে আল্লাহ। মালিক আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাশুক নাই। ও মাশুক আপনার আশেক বান্দারা দুহাত উত্তোলন করে গুনাহের মাপের জন্য আল্লাহ অপেক্ষমান। ও মানি মেহরবানি করে তাবাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। জানি অনেক গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, একটা একটা করে যদি জমিনে বিছাই দেওয়া হয় তামাম জমিনটা শেষ হয়ে যাবে রে মালিক, গুনাহ অবশিষ্ট থেকে যাবে। এত পরিমাণ গুনাহ করো তোমার দরবারে হাত উত্তোলন করেছি, জানি তুমি তওবা করলে তওবাকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আমরা খালেস তওবা করলাম, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন আলেমকে গালি দিব না রে মালিক, আর জীবনে কোনোদিন আলেমকে বাঁকা চোখে তাকাবো না, আলেমকে দেখলে সম্মান করব, ইজ্জত করব, ওয়াদা করলাম। ও মালিক আমাদের নিয়ত আমাদের আমাদের তওবাকে আপনি কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার মধ্যে যা দান করেছে এই দানের খবরটুকু শোনার মদিনায় পৌঁছে দেন রে আল্লাহ। আল্লাহ যারা দান করেছে, দানকারীর জানি না কার মা নাই কার বাবা নাই, কে ঘরে গিয়ে মা মা বলে ডাকতে পারে না, কে ঘরে গিয়ে বাবা বাবা বলে ডাকতে পারে না, কত এতিম যেন তোমার দরবারে হাত উঠেছে রে মালিক। আল্লাহ যারা দান করেছে এতিম, আল্লাহ প্রত্যেকের দানের বরকতে বাপ মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ, জান্নাতের উঁচু মোকাম দান করে দেও আল্লাহ। ও মালিক দুনিয়ার মধ্যে আমাদেরকে লালন পালন করতে গিয়ে আমাদের বাপ মা ঠিক মতো তোমার গোলাপি করতে পারে নাই, মসজিদে আজান হয়েছে বাবা কাজের জন্য তোমার আজানের ডাকের জবাব দিতে পারে নাই, আল্লাহ সেই বাবা মার পক্ষ হই আমরা তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ মেহরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন।
আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। যারা দান করেছে আল্লাহ দানকে আপনি কবুল করে নেন, দানের উসিলে আল্লাহ ঘরে বাইরে সর্বক্ষেত্রে শান্তির ফয়সালা করে দেন, হিংসার হিংসুক থেকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রতি যারা লক্ষ্য রাখতেছে রাখবে, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ অত্র এলাকার গুরুস্থানে যত মুর্দা আছে আল্লাহ তারা তাকে আছে আমাদের দিকে, আমরা যেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ অত্র এলাকার যত গুরুস্থানে আছে, গুরুস্থানের মধ্যে যত মুর্দা আছে, আল্লাহ প্রত্যেকের মুর্দার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন, কিয়ামত পর্যন্ত কবরে আযাবকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। ও মালিক কথাগুলো যেন খালেস নিয়তে আখলাক সুন্দর আখলাক গঠন করে যেন বলতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দগিটা আমলে জিন্দগি বানায় দেন, ইমানওয়ালা জিন্দগি বানায় দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন ইমান ও আমলের সাথে বাঁচায় রাখিয়েন, যদি ডাক দিবেন মালিক রোজা মুখে অবস্থায় রোজা রাখা অবস্থায় ডাক দিন, সেজদার রত অবস্থায় ডাক দিয়েন, জিকির অবস্থায় ডাক দিয়েন, আল্লাহ কালিমা পড়তে পড়তে আপনার ডাকের জবাব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার বদ্দানিশির মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ বদ্দানিশির মা বোনেরা অনেক কষ্ট করে এই শীতের মধ্যে রান্না বান্না কত কষ্টই না করে আমার মা বোনেরা, ও মালিক তাদের এই কষ্টগুলো তুমি আবাদত হিসাবে কবুল করে নিও আল্লাহ, আল্লাহ আবাদত হিসাবে কবুল করে নিও, স্বামীকে ইজ্জত সম্মান রেখে চলার তৌফিক দিয়া দিও, আবেদা সালেহানেক বান্দি হিসাবে তাদেরকে কবুল করে নিও আল্লাহ। ও মালিক আমার মা বোনদেরকে পদ্মানিশি বানাইয়া দেন আল্লাহ, খাস পদ্মা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মুমিন মুত্তাকিনের অন্তরের মধ্যে আপনার ভয় ঢুকে আল্লাহ, আল্লাহ যা আলোচনা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা শিক্ষা দেওয়া, মিথ্যা সাক্ষী থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। এই মাদ্রাসা বরাসাতুল আম্বিয়াকে মহাব্বত করে, কোরআনের মহাব্বত করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এলাকার যত ওলামাই কেরাম আছে আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ, ওলামাই কেরামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ, আল্লাহ ওলামাই কেরামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ, ওলামাই কেরামকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ, দিনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ, খালেস নিয়তে খেদমত দেওয়ার নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তানগুলিকে আপনি কবুল করেন আল্লাহ, আমাদের সন্তানগুলিকে করেন হাফেজ আলেম হিসাবে কবুল করেন আল্লাহ, আল্লাহ হাফেজ আলেমের বা আলেমের বাপ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলিকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন আল্লাহ, দ্বীনের মধ্যে মুজাহিদ হিসাবে তাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ যুবক বাবাদেরকে আপনি কবুল করেন, দ্বীনের মহাব্বত তাদের অন্তরে ঢুকায় দেন আল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ ইসলামের জন্য যুবকরা যদি অগ্রসর হয়ে যায় বাতিল এমনি মাথা নিচু করে চলে যাবে আল্লাহ, আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ, যুবকদেরকে আমলে জিন্দেগি ইমানে জিন্দেগি দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আউয়াল সে আখির তক দোয়াখানা মেহরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।